বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও মানহানির তিনটি মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন তার আইনজীবীরা সকালে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চে কুমিল্লার নাশকতার দুই মামলা এবং নড়াইলের মানহানির এক মামলায় এ আবেদন করা হয় দু সালে বিশ দলীয় জোটের অপরাধ চলাকার অবরোধ চলাকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চোদ্দগ্রামে পেট্রোল বোমা ছোঁড়ার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লায় নাশকতার অভিযোগে দুটি মামলা দায়ের করা হয় অন্যদিকে ঢাকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে দেয়া বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লাখ শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে বলে মন্তব্য করায় খালেদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন নড়াইলের একজন ব্যক্তি এদিকে এতিমখানা দুর্নীতি মামলায় অর্থদণ্ড স্থগিতের আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের আবেদন মঞ্জুর করেছে হাইকোর্ট সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একের পর এক মিথ্যা মামলায় তার বিরুদ্ধে সোনারের আদেশ দিয়ে রেখেছেন জেলখানার মধ্যে এই রকম এই পর্যন্ত আমরা ছয়টি মামলা সম্বন্ধে জানতে পেরেছি নিম্ন আদালতগুলো প্রশাসনের ব্যক্তিরা তারা করায়ত্ত করে ফেলেছে